আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। ইউটিউব থেকে পাওয়া টাকা দিয়ে এতিম বাচ্চাদের জন্য খাবার তৈরি করলাম এবং পাঠিয়ে দিলাম। বছরের শুরুটা ভালো কাজ দিয়ে শুরু করার চেষ্টা করেছি। আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আমাদের সকলের রিজার্ভ যেটা সমর্থ আছে সেটা দিয়ে সকলের হেল্প করা উচিত, এবং একটা ভালো কাজ করতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে। আমি নিজে রান্না করে তাদের জন্য পাঠিয়েছি, সত্যি বলতে আমার এত বেশি ভালো লেগেছে বলার বাইরে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। পুরো রান্নাটা আমার আপু করেছে এবং আমিও কিছু হেল্প করেছি তাকে। আমার আপুর রান্না অনেক বেশি মজা হয়, অনেক বেশি টেস্টি হয়। তাদের জন্য খাবার পাঠানোর পরে আমরা খেয়ে দেখেছি, অনেক বেশি টেস্টি লেগেছিল সবগুলো রান্নাই। আর এদিকে আম্মু সেগুলো টিফিনে করে বেড়ে দিচ্ছে। আমি রান্না করেছি বিয়ে বাড়ি স্টাইলে, অত্যন্ত মজা হয়েছিল এবং বাসার সবাইও অনেক বেশি পছন্দ করেছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাবো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি আমাদের এই বছরটা অনেক বেশি ভালো যাবে। 2020টা অনেকের জন্যই অভিশাপ হিসেবে নেমে এসেছিল, কারণ পৃথিবীতে করোনা মহামারী নামক সেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল যেটার কোনো চিকিৎসা আজ পর্যন্ত বের হয়নি। আমরা সবাই এটাই দোয়া করি যেন খুব জলদি এই মহামারী পৃথিবী থেকে দূর হয়ে যায়, পৃথিবীটা যেন আগের মতো সুস্থ হয়ে যায়। সবাই চেষ্টা করবেন প্রতিদিন একটা হলেও ক্ষুদ্রতম ভালো কাজ করতে।